শহরটা 300 বছরেরও পুরানো হওয়ায় কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতি। তাই বলে তিলোত্তমায় পেনের হসপিটাল গল্প হলেও সত্যি। কলমের হাসপাতাল রয়েছে এসপ্ল্যানেটের কাছে। 70 বছরেরও বেশি সময় ধরে পেন বা কলমের স্বাস্থ্য সারিয়ে তুলছে এই দোকান। পোশাকি নাম পেন হসপিটাল। মাঝে 90-এর দশকে ইউজ অ্যান্ড থ্রো জাতীয় পেন বাজারে আসায় কিছুটা মন্দা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও সামলে গিয়েছে সেই সমস্যা। 150 টাকা থেকে 4-5 হাজার টাকার পেন যেমন রয়েছে বিক্রির জন্য, তেমনি পেনের স্বাস্থ্য ঠিক করার জন্য 100 বছরেরও পুরানো পেন নিয়েও ক্রেতারা হাজির হন এখানে। আমাদের 75 বছর হয়ে গেছে, আমার দাদু করেছিলেন পেন শপ। পেন তখন থেকে পেনগুলো চলছে, পেন লোকেরা ব্যবহার করছে। তখন পেন খারাপ হতো, পেন রিপেয়ার হচ্ছে, আজ অবধি ওইটাই চলছে। মাঝখানে কিছুদিন জন্য পেনটা চলার একটু কম হয়ে গেছিলো, খুব কম, তারপরে আবার একটু অনেক বেশি হয়ে গেছে। রিপেয়ার করছি, কাজে হয়ে যাচ্ছে, লোকরা ওই হসপিটাল দিয়ে বলে পেন হসপিটাল। তখন থেকে নাম রাখা আছে পেন হসপিটাল। পেনের লোকের মানে পেনটা রোগী হয়ে যাচ্ছে, ওটাকে সারাতে আসছে, তাদের পেন ঠিক হচ্ছে, পেন রেডি করে আবার নিয়ে চলে যাচ্ছে, আবার নতুন পেনও কিনছেন অনেকরা। পেন এখন চলছে, কালি পেন বেশি, বিভাগে কালি পেনে কাস্টমার বেশি আছে। পেন লাগার বল, পেন রোলার সবই রিপেয়ার হচ্ছে আছে। এখন আমার ভাইপো আমার সঙ্গে থাকছে, আমার ছেলেও আছে, অন্য একটা কাজে ব্যস্ত আছে, ও আসার চেষ্টা, ও টাইম দিলে মাঝে মাঝে টাইমে আসবে, ও দেখবে ছেলে। আর একটা বড়ো ভাইপো আছে, সেও আছে অন্য কাজে, সে ব্যস্ত আছে, আস্তে আস্তে ওরা ওদের ইন্টারেস্টেড আছে, তবে ওরা ওই কাজে ব্যস্ত যা থাকার জন্যে আবার এখানে বাড়ি টাড়ি হবে পুরো নতুন করে, তখন ওরা এসে যাবে সবাই, এই কাজটাকে ওরা আগে চালাবে। ইমতিয়াজ দাদু প্রথম এই দোকান চালু করে, তারপর বংশানুক্রমে এখন তিনি দেখভাল করছে। তবে পরবর্তী প্রজন্মেরও দোকান নিয়ে আগ্রহ রয়েছে এমনই মত তার। আসলে হাজার হোক, পেনের হাসপাতাল বলে কথা। কবি সুকান্ত ভট্টাচার্য কলমকে বলেছিলেন বিদ্রোহ করতে, বলেছিলেন ধর্মঘট করতে। ধর্মঘট বা বিদ্রোহ করলে অনেক সময় কিন্তু শরীরের উপর চাপও পড়ে, আর যদি কলমের শরীরের উপর চাপ পড়ে তাহলে এই কলকাতাতেই রয়েছে পেন হসপিটাল, সেখানে কিন্তু কলম নতুন করে তার শরীর ঠিক করে দেওয়ার সুযোগ পাচ্ছে। এবং এই পেন হসপিটাল ধরে রেখেছে কলকাতার দীর্ঘদিনকার এক ঐতিহ্য। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।